বেঁচে গিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ মাতালেন কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। প্রায় 7 মিনিটের ভাষণে আশার বার্তা শোনালো তরুণ প্রজন্মকে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে এক সম্মেলনে অংশ নেন তুমুল জনপ্রিয় ব্যান্ডটি। জাতিসংঘের ইউটিউব চ্যানেলে বিটিএস এর আয়োজন লাইভ দেখেন 10 লাখ ভক্ত। বিকেলের মধ্যে ভিউ ছাড়ায় 60 লাখ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ নিয়ে তৃতীয়বারের মতো অংশগ্রহণ, তবে এবার ভিন্নভাবে। মূল অধিবেশন শুরুর একদিন আগে সব আলো কেড়ে নিলেন বিটিএস তারকারা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হয়ে তারা অংশ নেন জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলনে। আয়োজনের শুরুতেই প্রদর্শিত হয় তাদের নতুন সুপারহিট গান পারমিশন টু ডান্সের ভিডিও, যা আগে ধারণ করা হয় জাতিসংঘের কার্যালয়ে। সাধারণ পরিষদের মঞ্চে তরুণ প্রজন্মকে তারা শোনালেন অনুপ্রেরণার বাণী। 7 মিনিটের ভাষণে একে একে কথা বলেন বয় ব্যান্ডের 7 তারকা RM, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভি ও জংকুক। দারিদ্র, বৈষম্য, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে তরুণদের অবস্থান তুলে ধরেন। ভয় না পেয়ে পরিবর্তনকে স্বাগত জানিয়ে সামনে এগিয়ে যাচ্ছে প্রজন্ম। আমরা সম্ভাবনা আর প্রত্যাশায় বিশ্বাস করি, অপ্রত্যাশিত কিছু ঘটলেও হাল ছাড়ব না। জলবায়ু ইস্যুতে বৈশ্বিক লক্ষ্যমাত্রা পূরণেরও আশাবাদ জানান তারা। জলবায়ু সংকট নিয়ে কোনো উপসংহারে আসা কঠিন, তবে অনেক তরুণই পরিবেশ নিয়ে ভাবছে, কাজ করছে। মহামারীর কঠিন সময়ে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরেন বিশ্বখ্যাত তারকারা। আমরা থেমে যেতে পারি না, এটা হতাশা বা কাউকে দোষারোপের সময় নয়, নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময়। কোভিড এর কাছে হারি নিয়ে প্রজন্ম কোভিড আমাদের কাছ থেকে যা কেড়ে নিয়েছে তার জন্য কষ্ট পেয়েছি, তবে এটাও ঠিক প্রতিটি মুহূর্ত কত মূল্যবান তা বুঝতে পেরেছি। অর্থবহ গানের কথা, দুর্দান্ত নাচ আর আধুনিক সাজে কয়েক বছরেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে বিটিএস। জনসচেতনতামূলক কার্যক্রমের জন্য সমান পরিচিত তারা। পশ্চিমা বিশ্বেও প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ কোরীয় ব্যান্ডটিকে। ডরোথি কাস্ট্রিন, শোবিজ টুনাইট।